পদ্মা সেতু এটি আমাদের একসময় স্বপ্ন ছিল, এখন বাস্তব। তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে প্রথমত পদ্মা সেতুর বাজেট যেটা ছিল তো সেটা কিন্তু মানে আপনার ওটা সম্পূর্ণ কাজটা আরও ভালোভাবে করতে গিয়ে সেটা কিন্তু আমাদের একটু বেশি লেগেছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের রাষ্ট্রীয় টাকা দিয়েই কিন্তু সম্পূর্ণ কাজটা পরে করা হয়েছে। পদ্মা সেতু নিয়ে বাঙালি বাংলাদেশি একজন নাগরিক হিসাবে আর বাঙালি জাতি হিসাবে আমরা এটা অত্যন্ত গর্বিত, কারণ বাংলাদেশে এই মেগা প্রকল্পে পর্যন্ত যতগুলো হাতে নেওয়া হয়েছে আর যেগুলো বাস্তবায়িত হয়েছে তার মধ্যে পদ্মা সেতু এটি সবচেয়ে বড় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত। মুক্তিযুদ্ধের পর কিংবা মুক্তিযুদ্ধের আগেও যদি আপনি এই ভূখণ্ডে চিন্তা করেন, কেউ যদি চিন্তা করে, তাহলে এত বড় প্রজেক্ট কিন্তু আজ পর্যন্ত এখানে কেউ বাস্তবায়ন করতে পারে নাই। পদ্মা সেতু ইজ আ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ, কারণ হচ্ছে ওই পাশে যেই মানুষগুলো থাকবে তাদের জন্য ওখানে ওখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে দেন আমাদের ট্রান্সপোর্টের জন্য আমাদের অনেক সুবিধা হবে। সো আই থিঙ্ক ইন আ ওয়ে পদ্মা সেতু শুধু ট্রান্সপোর্টের জন্য না, ওই পাশের মানুষদের যে জব প্রসপেক্টগুলো হবে ওইটার জন্য ওই পাশের মানুষগুলো অনেক ডেভেলপ হবে। আমি খুবই আনন্দিত এবং আমি খুবই প্রাউড অফ মাই কান্ট্রিজ অ্যাচিভমেন্ট। আই কনগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি গিয়ে ভিজিট করবো। তারা দে শুড বি ভেরি হ্যাপি, আমি মনে করি তারা খুব আনন্দিত হওয়া উচিত, কারণ হচ্ছে তাদের সময়টা অনেক কম লাগবে যাতায়াত করতে, দেন আর ফেরির জন্য অপেক্ষা করতে হবে না, আর খুব কম সময়ে ওরা ঢাকা আসতে পারবে এবং ঢাকা থেকে যেতে পারবে। আমার কথা হচ্ছে পদ্মা সেতু অবশ্যই এটা আমাদের অনেক বড় একটা গর্ব যে আমরা নিজেদের টাকা সম্পূর্ণ নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটা প্রজেক্ট আমাদের দেশে ধরেন মানে সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারছি। বাংলা সেতুকে তাকালে এরকম ভালো কোনো রিসার্চ ফ্যাসিলিটি নাই। আমরা ধরেন যে পরিমাণে ধরেন স্টুডেন্ট আছে আমাদের বাইরের দেশে যে আমাদের মানে কাজ করা লাগতেছে, আমাদের দেশের স্টুডেন্টরা বাইরে ব্রেন ড্রেন হচ্ছে প্রচুর। তো আমাদের দেশে যদি আমাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যেখানে আমরা রিসার্চ করতে পারবো, তাহলে একসময় ইনশাল্লাহ পদ্মা সেতুর মতো প্রজেক্ট আমরা নিজেরাই বানাতে পারবো। ভুল ধরনের জন্য ক্রিটিসিজম করার মতো যদি লোক না থাকে তাহলে একটা সময় ডেভেলপমেন্ট যে আপনার পিছায় পড়বে। আমার অনুভূতি খুবই এক্সাইটিং, আমাদের এটা দেশের গর্ব, জাতির গর্ব। আমি খুব প্রাউড ফিল করতেছি পদ্মা সেতুর জন্য এবং আশা করি যে পদ্মা সেতু আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে। অর্থনৈতিক দিক দিয়ে অবশ্যই প্রভাব পড়বে, কারণ দক্ষিণ অঞ্চলের মানুষের একটা বেটার যোগাযোগ ব্যবস্থাটা এটা তো অবশ্যই। আর অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করতে গেলে নদীর ওই পারে আসলে যোগাযোগ ব্যবস্থাটা একটু কঠিন ছিল, ফেরির সাথে কঠিন ছিল, এখন পদ্মা সেতুর কারণে জিনিসটা খুবই সহজ হবে এবং অর্থনৈতিক দিক দিয়ে অবশ্যই আমরা আগায় যাব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।